নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমার ছোট বোনের জন্মদিন, তো সকালে উঠে আলু ভাজা আর বাঁধাকপি পাতা বাটা দিয়ে ভাত খেয়ে ও ক্লাসে গেছে। তো ওকে বলেছি জন্মদিনে কিছু করবো না এবার, কিন্তু এখন মন মানছে না, তো এখন ছোটোখাটো করে ওকে একটু খাওয়াবো, একটু ফ্রাইড রাইস করবো। আর এই যে আলুরদমের জন্য আলু কেটে নিয়েছি, এখানে ফ্রাইড রাইসের জন্য বিন, গাজর, মটরশুঁটি সব কেটে নেবো। আর এই একটা বেগুন রয়েছে, বেগুন দিয়ে বড় 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 বেগুনি ভাজবো। সেদিন পিকনিকে গিয়ে বেগুনি খেয়ে মন ভরেনি, তো এসে বলছি আরেকটা করে হলে হতো, তো আজকে বেগুনিও ভাজবো, বড় বড় করে ভাজবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা, রান্না করতে চলে এসেছি, আগুন ধরিয়ে দিলাম, জল গরম হয়ে এসছে, জলের মধ্যে একটু তেল দিয়ে দেবো। এই যে রাইসটা করার জন্য তেল দিয়ে দিলাম, এবার কটা তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে এই যে এলাচ আছে, লবঙ্গ, দারচিনি, এগুলো দিয়ে দিলাম। এই যে বাসমতি চাল অল্প করেই করবে। এই যে চালগুলো মা সুন্দর করে ধুয়ে এনেছে, এইখানটায় জল উঠতে গেছে, একদম টকবক করে ফুটছে, চালগুলো দিয়ে দেবে। এই যে মা এখানে বেগুনি ভাজার জন্য বেসনটা মেখে নিচ্ছে, লঙ্কা, লবণ, হলুদ, কালো জিরে, জোয়ান সব দিয়ে মাখিয়ে নেবে। এবার মন ভরেনি বলো, সেদিন কারো মন ভরেনি, একটা বেগুনিতে হয় না, এত বড় বড় বেগুনি। হ্যাঁ ভালো ছিল বলো মা, টেস্টি হয়েছিল, আর গরম গরম তো কুড়মুড়ে কুড়মুড় করছে, দারুণ লেগেছে। সব জায়গায় ভালো হয় না, এখন মাও সেই রকম বড় বড় বেগুনি ভাজবে আজকে। বড় বড় কেটেছে, আর আমি বলেছি কটা শিমের পকোড়া করতে, তাই মা দুটো শিমও নিয়েছে। দেখো সারা বাড়িতে শুধু সোয়েটার, জামা কাপড়, শীতকালে একদিনে তো শোকাই না, ঠিকমতো রোদ ওঠে না, কেচে দিয়েছে সব, দু তিন দিনে শুকাচ্ছে। আর এই যে আমাদের গাছের চন্দ্রমল্লিকা, মা খুব শখ করে গাছগুলো কিনেছে, এই ফুলটা বেশি সুন্দর লাগছে। আর এই যে আমাদের ছোট একটা গোলাপ গাছ, পুচকি পুচকি ফুল। আর এই যে চালটা এখানে সিদ্ধ করে নামিয়ে ফেলেছি, মা এখানে কড়াই বসিয়ে দিয়েছে, এবার আলুর দমটা, তাই তো? হ্যাপি বার্থডে বলেছ মেয়েকে? আমি রাত্রেবেলা বলেছি ওকে ঘুম থেকে জাগিয়ে, বলে কি আমি ভাবলাম সকালবেলা কেউ আমার ঘুম থেকে জাগাচ্ছে, মাঝ রাতে উঠিয়েছিস আমাকে, কি করছিস? এটা মাছ, কই জলে তো আমি মাছ দেখছি না, একটাও একটাও তো মাছ নেই জলে, মিছি মিছি। হ্যাপি বার্থডে কি দিবি মিমিকে? মিমিকে কি দিবি আজকে হ্যাপি বার্থডে? তো কি দিবি, গিফট কি দিবি সেটা বল। জানি না,
আলুর দমটা করবে, তেলের মধ্যে পাঁচ ফোড়ন, তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিল, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার লবণ দিয়ে দিচ্ছি। নতুন আলুর আলুর দম সবাইকে বলে দিচ্ছ এর আগে যে আমি বড় বড় আলুর কত ভক্ত, তাহলে ভাবো যে আমার মানে ভেতরটা কি ফিল হচ্ছে বড় আলুর দম দেখে। কি করে দিচ্ছে মিমি তাকে? মেহেন্দি পেন দিয়ে উই বাবা গো, ও বাবা গো, এখানে জিরা আদা পেঁয়াজ রসুন বাটা জল দিয়ে দিল, গুঁড়ো লঙ্কা দিয়ে দিল, অনেকগুলো গুঁড়ো লঙ্কা, অনেকগুলো গুঁড়ো লঙ্কা, ঝাল ঝাল করে না হলে হবে না, ভালো লাগবে না। এবারে কিছু টমেটো দিয়ে দিল, আলুগুলো গলে গেছে বলো মা, নতুন আলু তো একদম সুন্দর গলে গেছে। অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা মাস্ট, শীতে ধনে পাতা দিতে হবে তরকারিতে, সে যেটাই হোক ধনে পাতা আমার প্রিয়। দমটা প্রায় হয়ে এসেছে, দেখো কি লাগছে, ওহ কি লাগছে, এটা হচ্ছে ওহ কি লাগছে। দমটা হয়ে গেছে, এই যে বন্ধুরা আমাদের আলুর দম রেডি, এবার রাইসটা করবে, কড়াইতে তেল দিয়ে দিল, তেলটা গরম হয়ে গেছে, এবার এই যে গাজর কেটে রাখা হয়েছে গাজরটা দিয়ে দিচ্ছি। এইবারে দিয়ে দিচ্ছে বিনস গুলো, এটা খুব প্রিয় জিনিস আমার, আমার খুব ভালো লাগে বিনস খেতে। লবণ দিয়ে দিল, এবারে মটরশুঁটি দিয়ে দিল, এইবারে রাইসগুলো দিয়ে দিচ্ছে মা, রাইস করলে এরকম ঝুরঝুরে করে নামাতে হবে।
সাদা তেলটা দিলে কি ভাতটা জড় জড় হয়ে যায় না, ঝুরঝুরে হয়, এজন্য আমরা সাদা তেল দিয়েছি। আর ওই গরম মশলাগুলো দিয়েছি, গোটা গরম মশলা সেন্টও হয়ে গেছে আর ভাত ঝুরঝুরেও ছিল। ভাতটা একটু শক্ত নামাতে হয় আর কি, না হলে একদম গলে ই হয়ে যাবে। চিনি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। এবারে খানিকটা ঘি দিয়ে দিলাম, একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। এই যে বন্ধুরা, বড় বড় বেগুনি হচ্ছে। এই যে বন্ধুরা, আজকে আমার বোনের জন্মদিনের আয়োজন, ফ্রাইড রাইস, এখানে রয়েছে আলুর দম, আর এখানটায় বড় বড় বেগুনি। তো আজকে এই দিয়ে খাবো। তো বন্ধুরা, আমরা খেতে বসে বললাম। আজকে আমরা সবাই মিলে বসে পড়েছি, সাজিয়েটা যে দিনই আজকে, বড় বেগুনি। আজকে আমাকে বলেছে আলু ভাজা দিয়েই খাবে, খাড়া দিবে, আর এসে দেখি এত কিছু আয়োজন করে নিয়েছে, বলে আলু ভাজা দিয়েই আজকে সারাদিন খেতে হবে। কিন্তু কেমন লাগবে? ভালো লাগবে, ভালো লাগবে না? তো কষ্ট করে রান্না করেছে। আমি আলুর দমটা নিয়ে নিচ্ছি, জল খাও। দারুন হয়েছে আলুর দমটা, ঝাল ঝাল হয়েছে। জন্মদিন শুভ, শুভ জন্মদিন। পায়েস লাগবে নাকি আবার? পায়েস লাগবে বললি না, নাহলে লাগবে। করলে খেতে চাই না পায়ে, যদি পায়েস লাগবে। মনে জন্মদিন আছে, এভাবেই সারলাম, ভালোই খেলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরে কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।